আমরা একটু পাগলাকে নিয়ে একটু খেলাধুলা করি নাকি কি বলেন যেহেতু মাঠ ওই পাগলের মাঠ সুবহানাল্লাহ কইতেন না আমারে কই ইনফরমেশন দেন না কারণ আমার ওয়াজের বয়স চলে 32 বছর 32 বছর ধরে ওয়াজ করি আর ওয়াহাবীরা আমার নাম উল্লে আমার ক্লাসও যদি ছাত্ররা দেখে দুষ্টামি করে আর আমি গিয়ে ক্লাস উঠতাছি দূর থেকে কিছু দুষ্ট হুলাহান্ডি কো আজরাইল আইতাছে রে আমি বলে আজরাইল আর ওয়াহাবীরা যে কতলা বহাবো এটা তো হিসাব সারা কত ফুজে দিছে মাইরে লেভেল নাকি কিন্তু রাখে আল্লাহ বলেন না রাখে আল্লাহ আসুন সব বাদ দেই ওয়াহাবীদের একটা কিতাব ওয়াহাবীদের একজন বড় পীর আছে চরমোনার পীর আছে কি নাই ফাঁস করলে টু ভিজা মাথা দে চরমোনের আগের হিসাবে একটা কিতাব লিখছে বেদে মারেফত ইয়াদে খোদা এই কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহর উলি যদি পাওয়ারফুল হয় আল্লাহর উলি যদি পাওয়ারফুল ক্ষমতাবান হয় আল্লাহ রে না জিগা এই লাত্তিদা মরারে জিন্দা করে দে সুবহানাল্লাহ কি আসতে গেবেন নাকি এই কোনাটা দেখ করে বেমাইরা শুনুন বলেন আল্লাহু আকবার এখন এরা যদি সুন্নিরা বলতো যে আল্লাহ রে না জিগে আয়া লাত্তিদা মরারে জিন্দা করে দে বলে বলে সুবহানাল্লাহ ও শিরিক ঠিক কিনা বলে কিন্তু ভাই সাহেবরা যে কইছে এটা শিরিক না এখন আসুন এক বুড়া বেড়া একটা গাই ফালতো গাইডা মরে গেছে গা এই গাইডা উড়লে কান দে আল্লাহ রে আল্লাহ আমার একটা মাত্র গাই ডেলি দুধ দুয়ায় পিডা বিচা খায় আমার গাই নাই আমার কি উপায় আল্লাহ রে আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না কেমনে সুবহানাল্লাহ কইবেন আরে ঈদ মিলাদুন নবী আল্লাহর জমিনে এমন কোন সৃষ্টি জীব নাই যে মিলাদুন নবী পালন করে না হিন্দুদের যে মহাগুরু নাম হইল কৃষ্ণ হাজার হাজার মানুষ নিয়ে আলোচনা করতেছেন একজন শিষ্য জিজ্ঞেস করে গুরু পৃথিবীর নিয়ম অনুযায়ী যিনি দুনিয়াতে আসে উনি মারা যায় আপনি গুরু কি চলে যাবেন কৃষ্ণ কয় হুম কত আপনার পরে কি কোনো মহান গুরু আসবে কৃষ্ণ কয় হুম ক গুরু লোকটা কেডা কৃষ্ণ ওই লোকটা সম্পর্কে বর্ণনা দিতেছেন আমি এক মিনিট বলি কৃষ্ণ বলতেছেন বেদাহমেদং পুরুষং মহান্তয় আদিত্য বর্ণং তমস্য পরস্তা তমি বিদিত হিমিতমিতি নন্ন পন্থা বিদ্যহ তেওয়ানা নত্র সূর্যবাতিম চন্দ্র তারকং নেমা বিদ্যুৎ বান্ডিত কত হই মগ্নি তমি ভ্রান্ত মনুবাতি সর্ব তস্য বাসা সর্ববিদং বিভাতি এত শ্লীন অন্তর স্বেচ্ছ আচার্যেন সমম্বিত মোহাম্মদ ইতিঘাত শিষ্য শাখা সমম্বিত নিপুষ্টে মহাদেবং মরুস্থল নিবাসিনম গঙ্গজলে সংস্থাপ্য পঞ্চগব্য সমম্বিতে চন্দনদি বীরভুচ তুষ্ট মনস্তে হরম নমস্তে গিরিজানাত মরুস্থল নিবাসিনম ত্রিপুরা সুর্ণাশয় মহাপয় প্রবর্তনে চুপ্তায় সুপ্তাই গুপ্তায় দানে কিছু সিপ্তাই গুপ্তাই সুচ্ছে দানে মহাবরং তং মং বরেন আল্লাহ এবারে বেদাহমেতং পুরুষং এটা এমন একজন পুরুষ আদিত্য বর্ণং যার বর্ণের মেশাল আমি দিতে পারবো না তমস্য পরস্তা তমি বিদিত্য হিমিত্যুমিতি এই পত্রাকে জানার পরে মানুষ মৃত্যুকে অতিক্রম করে চলে নন্য পন্থা বিদ্ধ হতে না এই পথ ছাড়া অন্য কোনো পথ নাই নত্র সূর্যবাতিম চন্দ্র তারাকং চন্দ্র দেখো সূর্য দেখো নেমা বিদ্যুৎ বান্ডিত কত হই মগ্নি এইগুলা নিজে নিজে বিদ্যুৎ আলো দিতে পারে না তমে ভ্রান্ত মনোবাতি সর্ব তস্য বাসা সর্বমিদং বিবাতি তারপরে যিনি আসবেন আমার পরে তার আলোতে চন্দ্র সূর্য আলোকিত হয়ে যায় আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া হাবিবাল্লাহ অন্য ধর্মের প্রবর্তকরা রসুল চিনে কিন্তু আমরা দেশের এই যে ওয়াহাবি কাট্টা ওয়াহাবিডি রসুল চিনে না জোরে বলেন ঠিক কি না আপনারা বসতেই বসেন বসেন আপনারা একটু ঠান্ডা করে দিছে বসেন বসেন আল্লাহুম্মা সাল্লি জুরে হুম্মা সাল্লি সাইয়্যিদেনা আদেনা বিয়ানা শাফিয়ানা মাওলানা আদাল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা
এখন বুড়া বেটা চিল্লায় মনে আসেনি জোরে কোন মনে আসেনি বুড়া বেটার পিছে এক পাগল যায় পাগলা গিয়ে কয় এ বুড়া কাঁদো কেন কয় আমি কাঁদবো না তুমি কাঁদবা আমার গায়ে মরেছে গা আমি নি বুঝি আমার আর কোনো ফুজি নাই আমি এটার দুধ দুয়াইতাম খাইতাম বিক্রি করতাম চলতাম আমার আর কোনো আওলাদও নাই পাগলা কয় এ বুড়া আমি যদি লাথি দিয়া তোর গাবিটারে চিন্তা করে দেই বুড়া কয় হ্যাঁ জিন্দা করে দিই বেড়াইলে কইরে নিয়ে লেবে আমার কষ্টের লিগা পাগলা কয় আমার ফার্ম মারিস না যে তুই কইলে আমি করেলাম বুড়া কয় বাবা ফার্ম না যদি তুমি পারো আমার গাবিটারে জিন্দা করে দাও পাগলা কয় না বুড়া কয় না পারলে একটু জিন্দা করে দাও একটু পরে পাগলা চক্ষু বন্ধ করলেন চক্ষু বন্ধ করে আস্তে করে বুড়ারে কই সরে দাঁড়া গাবিটার পিঠে বরাবর একটা লাথি দিয়ে বলেন ও বুড়ার গাবি আমার লাথি খাওয়ার সাথে সাথে জিন্দা হয়ে দাঁড়িয়ে যা আল্লাহু আকবার বলুন যেই মাত্র লাথি মারলেন গাবি হাম্বা করে দাঁড়িয়ে যায় এখানে একটা চিকন কথা কথাটা হলো এই এ বুড়ার গাবি আমার লাথি খায়া জিন্দা হইয়া যা এই কথা বলে নাই আমার লাথি খায়া আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা এইটা বলে নাই বলেছে আমার লাথি খায়া জিন্দা হইয়া যা বলতে না বলতেই গাবি যখন দাঁড়িয়ে গেল বুড়া কয় সর্বনাশ সত্যই তো গাবি জিন্দা হয়ে গেল যিনি গাবি জিন্দা করতে পারে উনি মানুষও পারে কিছুদিন আগে আমার একটা নাতি মারা গেছে আমার নাতিটারে অবশ্যই সে জিন্দা করতে পারবে আমি তার পায়ে ধরে লটকিদা দৈরা ফৈরাতা হম যতক্ষণ পর্যন্ত আমার নাতিরে ফিরায় না দিব বুড়া ঠাস করে পাগলার পায়ে ধরে একটা চিল্লি মারিয়া বলেন রে পাগলা দয়া করে আমার নাতিরে জিন্দা কইরা দে পাগলা কয় আমি গাবি পারি মানুষ পারি না বুড়া কয় আমারে এ কথা বুঝাইও না চুলদারি আমার এমনে ফাঁকছে না আল্লাহু আকবার কোন কো আমি কিতা করতাম কো আমারে বুঝায়ও না যিনি গাবি পারে উনি মানুষও পারে কো আয় হাইতন্য এবার বুইরা কো আয় তোরে সাইতন্য আমি পারতাম না হ কো আমি তোরে সারতাম না দুইজন তর্কাতর্কি কি কথা কাটাকাটি শুরু হয়ে গেল একটু পরে ডাক দিয়ে বলেন হঠাৎ করে ডাক দিয়ে বলেন পাগলা এ বুড়া তোর নাতির কবরটা কয় বুড়া কো এই তো লাইনে আসছো আমার সাথে ল এই তো গুরুস্থানে আমার নাতির কবর দেখা যায় কবরটার পাশে গিয়ে দাঁড়ায় কয়েকটু সরে দাঁড়া মাটির টিলার উপরে একটা লাথি মেরে বলতেছেন রে বুড়ার নাতি আমার লাথি খাওয়ার সাথে সাথে জিন্দা হয়ে দাঁড়িয়ে যা মাটি ফেটে ঠাঁস করে নাতি বের হয়ে গেল আসসালামু আলাইকুম দাদাজি আমারে দাদা বলিও না যেই পাগলা লাথি দিয়া জিন্দা করছে তারে সালাম জানাও এবার বুইরা কই যিনি আমার নাতিরে জিন্দা করতে পারে নিশ্চয় উনি তো ইচ্ছে করলে সারা গ্রামের যত মরা আছে সবাই রে জিন্দা করতে পারে পারেনি 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 বুইরা একটা ডাক মারছে গ্রামের গেড়া কই রে তাড়াতাড়ি আয় রে কর্তিকা জানি এক পাগল আইছে রে যত মরা আছে সব লাইতে জিন্দা করে রে এই খবর পাইছে কানে এলান চলে গেছে তিন মুলবির কাছে তিনটা বাড়াইল্লা মুলবি ওয়াহাবি কি মুলবি দেখছেন না আমরা দেশের একটা ওয়াহাবি মুলবির লাগাল পাইছিলাম কয় এখন আপনাদের সামনে ওয়াশ করবেন হজরত মৌলানা কি নাম জানি কইলো কয়ে কই ওরুফে 26 ইঞ্চি সিয়ারও উঠতার না আমার পাশে একটা মাহবিলা ছিল লালপুর আরেকজনে আলগি দেহারে সিয়ার উড়াই দিছে এলাকার চেয়ারম্যানে কয় হেরে দিয়ে আমি দেখছি কমলাপুর স্টেশনে ভিক্ষা করে হেরে দৈরাই না ওয়াজি বানাইছে ইমন উমন আতফাও আরেক মুলিবি কয় আল্লাহর কি রহমত 27 ইঞ্চি আমি কি দুরু আম্মু করে করে আম্মু রহমত হইলে 27 ইঞ্চি হইলে হইলে ওই রহমত হইলে তো 3.5 হাত হইলে হইলে গোজ অব্দি কই তো 27 ইঞ্চি কথা কয় না উতবুর হইলে উতবুরি গজব রহমত না গজব জোরে বলেন না রহমত না গজব আজাই আগার খাবে মে সরকার মদিনা সুবহানাল্লাহ বলেন না হিন্দি বুঝেননি হিন্দি বুঝেন আরে পাকিস্তানে এই লিবারেশন ফ্রিওডে আমাদের এলাকায় পাঞ্জাবে ঢুকছে ডুইকা সাইরা ওই ফেডের খিদে বুঝি আর জান বাসে না একটা দেখো কিতা আছে দেয় না হইলে এবার যদি মুহে বজদা বের করলাম
ঘরের ভিতরে আসেন দুই লাহা ফানি ভাত আসেন প্রথমে দুইটা বিস্কিট তো দুইটা বিস্কুট দেওয়ার পরে খায়া ফেট বসে না আর কই চিজ নেই হ্যাঁ তো কই চিজ নেই হ্যাঁ বলছে পরে আর তো কোনো জিনিস নাই তাইলে রাগের ছুটে ঘরের ভিতরে আসেন ফ্যান তো ফ্যান তো আর মেন্দা না বেড়া বুড়া বেড়া তো বুড়া মানুষ রাগ উঠতেছে গা হের যা আসেন কথা দিলাম খায়া ফানি ভাত চানি ভাত হায়া আর কোনো চিজ নেই হ্যাঁ বেড়া ক রাগের ছুটে আর মেন্দা আছে তো মেন্দা যা আছে হে মনে করছে পাঞ্জাবা যে মেন্দা বুঝি কোনো খাওয়ানোর জিনিসের নাম তো মেন্দা আছে তো মেন্দা মেরে পাশ লেলো এখন বুড়া কয় সর্বনাশ এ ফুতের আমি মেন্দা করতে না তুমি ঘরে আসেন ফুরান ফ্যান ভাতের ফ্যান দুইটা আইটা গলা দিয়া কথা লবণ দিয়া কয় মেন্দা লেলো পাঞ্জাবা তো জীবনে মেন্দা খাইছে না আটকা লবণ দিয়ে আরো ফেটে খিদা খায়া টান্দা ক মেন্দা বহুত বড় আচ্ছা চিজ হ্যাঁ মেন্দা বড় ভালো জিনিস কারণ হে সময় না পারলে ডরে ছুটে উর্দু পারছে হিন্দি পারছে এখন হ্যাঁ আরে মিয়া উর্দুতে হিন্দিতে নবীজির সানে গান গাইলে বড় শান্তি লাগে আ যাই আগার খাব মে সরকার মদিনা এ মদিনা সর্দার স্বপ্নে যুগে তুমি আমার কাছে চলে আসো বলেন না সুবহানাল্লাহ রাসূলকে স্বপ্নে দেখা যায় কি যায় না জোরে কোন না যায় কি যায় না আল্লাহ পাকের জাতের কসম অসংখ্যবার রাসূলকে দেখেছেন স্বপ্নে যুগে এই মাহফিলে এমন লোক আছে এই মাহফিলে আছে আলহামদুলিল্লাহ বলবেন না কেল্লা লড়াইয়ের না এটা কুইরা মানুষের অভ্যাস জিগাইলে মুখ দা আওয়াজ করেন এটা করেন এটা কিন্তু একটা কুইরা মানুষের অভ্যাস বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজটা মদিনায় পৌঁছান নারাই তাকবীর নারাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মারহাবা বোঝা গেছে না ব্যাটারি চার্জ আছে ব্যাটারি চার্জ আছে নাকি বাবা রে ফুল চার্জ বলে মারহাবা বলবেন না তিন মোল্লা একটা হইলো বড় হুজুর দুইটা হইলো ছোট হুজুর মনে আছে কি নাই বুদ্ধি করে রাখো কি রে যে উলি গেরাম ঢুকছে রে লাত্তিতে বলে মরারে জিন্দা করে আলা তে এ বেটা যদি এ এলাকার তাহে আমরা দাওয়াত শেষ যে ভাবি হোক এই ফুতেরে দৌড়াই দিব কেমনে কল গিয়া জিগায় ফুতে কিতা কয়া মরারে জিন্দা করে গিয়া কয়ে এ পাগলা তুমি বলে মরারে জিন্দা করো ক করি তো ক কিতা কয়া ক লাত্তি মাইরা ক আল্লাহর নাম লও না কনা ক ফাইছি শিরিক সাথে দুই বাড়াইলা ক হুজুর শিরিক আসতে কর কারণ যে বেটা লাত্তি দা মরারে জিন্দা করে লেতারে হে বেটা উল্টা লাত্তি মারলে আবার জেতারে মাইর লেতারে একটু আসতে কইন ফাগলা জমন না হলে ওতে কেমনে করন ক চেয়ারম্যান দে দিয়াল লাগাই দি দরবারটা চেয়ারম্যানের কান্দ জাগা দো তিন মোল্লা গিয়া ডাক মারছে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান কে কিতারে করতে জানি এক ফাগলা আইসে মরারে জিন্দা করে গ্রামডারে শিরিক দিয়া বড়া লিতেছে কো কেমনে শিরিক করে কো লাত্তি দিয়া মরারে জিন্দা করে আল্লাহর নাম লো না তো চেয়ারম্যান তো আর হের মাতা না আল্লাহর নাম সারা গাছের পাতাও লড়ে না আল্লাহর নাম সারা লাত্তি দিয়া জিন্দা করে লা এই ফাগলা তো হুবের ফাগলা না আচ্ছা ঠিক আছে ফাগলারে গিয়া কৌগা যে চেয়ারম্যান বলছে যাওয়ার জন্য তিন মোল্লা কয় এবা এম এম মেরে গো হন বুঝা যাইব পাগলা কয়ে যায় এ পাগলা চেয়ারম্যান কইছে যাওয়ার জন্য চেয়ারম্যান ডেকে ও দরকার পড়লে আসার জন্য সুবহানাল্লাহ কই দেন না চেয়ারম্যান সাহেব কি হইছে তো গেছলাম উল্টে আরো কইছে ফারলে আমনে যাইতেন হ্যাঁ সাহস কত বড় চিন্তা করছি চেয়ারম্যান ডে ফাম মারে আর কি চেয়ারম্যান কো আমি সব বুঝি ঠিক আছে আমি যাইতেছি গা কয় আসসালামু আলাইকুম পাগলা বাবা কেমন আছে তিন মোল্লা কয় এ ফুতে আনছিলাম শিরকের বিচার করতাম এ ফুতে পাগলা রে বাবাটা হ্যাঁ সুবহানাল্লাহ কই দেন না মিয়ারা কেউ মিয়ারা আমরা খাজা বাবা রে বাবা কইলে আমরা বলে আম্মার জামা হইলে বলে বাবা লাগে আরে ফুতাই তোরা দিয়ে জোরদার ডিব্বারে আব্বাটা হ কথা কয় না আমি নিজে সহ দেখছি আমার সামনে দাঁড়া এক বাবা জোরদা দেন আমি কিতা কইলেন কনা মুরব্বী জোরদা দেন মনে করছে বুঝ কি রে হাদা ফাতারে আব্বা ডাক্তার রস এ হাদা ফাতারে আব্বা ডাকে গেলে জানেননি এ জোরদার ডিব্বার মালিক এ আছেন আটপুরা এর জীবত নাই
কোন বেটা জানি ফামদা দিছে যে একটা জর্দার দি বাবা না সারা দুনিয়ার মানুষ খাইবো নাম দে বাবা জর্দার তুই সারা দেশের বাপ বিশেষ করে ওহাবিরার বাপ দেখেন ওহাবির গেলাম বাবা জর্দা বেশি হ্যাঁ কথা কয় আরে কথা কন না কেন তে তোমরা জর্দার আব্বা ডাক্তার আমরা পাগলার আব্বা ডাকতে সমস্যা আব্বা মানে বাজান বাজান মানে সম্মানের দাস একজন মুরুব্বিরা হইলো আন্দাজা ধরে কয় বাজান আপনি শরীরে কেমন আছে সাসারে কয় গ্রামের মুরুব্বিরাও বলে এটা সম্মানের ডাক কথা বলেন না আল্লাহ যেন এদেরকে বুঝার মতো তৌফিক দান করেন বলেন আমিন আমিন চেয়ারম্যান ডাকদা বলেন বাবা পাগলা তুমি নাকি মরারে জিন্দা করো তবে সেবা পড়লে তো করতেই হয় কেমনে করো লাথি মাইরা আল্লাহর নাম লও না কনা ও কেন লও না আল্লাহর সাথে আমার গুসা আছে সুবহানাল্লাহ কইতেন না চেয়ারম্যান কয় আমার আগ পলুছে আমি গিল্লি গাইছিলাম আমার একটা হেচ্ছা দে আমার উড়ো হারিয়ে বেড়া সিঁড়ি করে আল্লাহর সাথে বলে গুসা আছে কার বিচার কই করু এবার চেয়ারম্যান তো ব্রেইনি মানুষ দেখে বলেন ও পাগলাম পাগলা রে আল্লাহর সাথে তোমার কিসের গুসা ও আল্লাহর কি আন্দাজ বরাত বলতে কিচ্ছু নাই চেয়ারম্যান কয় খুব আক কলিছে আল্লাহর আবার কিসের আন্দাজ ও আল্লাহ কি এই দেশ অন্য কোনো মানুষের গাবি দেখছিন না কত বুইরার আটটা দশটা গাবি হিডা না নিয়া এই বুইরার একটা মাত্র গাবি হিডারে নিয়ে গেছে এই জন্য বুইরারূপ আল্লাহর উপরে আমার রাগ উঠছে আল্লাহরে নাজিগাইয়া আমি লাত্তি মাইরা জিন্দা কইরা দিছি কত বুইরার কত নাতি এই বুইরার মাত্র একটা নাতি নাতিদারও লয়ে গেছে গা এই জন্য আমার রাগ উঠছে খুদার উপরে খুদারে নাজিগাইয়া আমি লাতি দিয়া জিন্দা কইরা দিছি পাগলা কয় আর কোনো কথা আসেনি চেয়ারম্যান কয় তোমার নাম কি ক কাম কি ক বলেন না নামটা কি ক শুনতা বলে হ্যাঁ আমার নাম পাগলা শামসু তিব্রিজি আল্লাহ আকবার গণ যেই মাত্র বলল পাগলা শামসু তিব্রিজি চেয়ারম্যান চোখের পানি করি টপ টপ করে ছাড়তে শুরু করলেন ও শামসু তিব্রিজ নাম শুনেছি জীবনে তুমি চোখে দেখি নাই তুমি নাকি শামসু তিব্রিজ হ্যাঁ আমি তো শামসু তিব্রিজ বাবা বলো তো এই ক্ষমতা কোথ থেকে পাইলে এই কথাটা বলার সাথে সাথে পাগলার চোখের পানি দাড়ি ভেসে যায় বুক ভেসে যায় চেয়ারম্যান রে আমার কোনো ক্ষমতা নাই আমার কোনো শক্তি নাই তুমি জানো না আমার বডিতে পা থেকে মাথা পর্যন্ত এমন একটা পশম নাই যেই জায়গার মধ্যে মাবুদের প্রেমের বাসা বাঁধে নাই মূলত আমি যাহা বলি টুটটা আমার কথাটা হইল আল্লাহর আল্লাহ আকবার বলে এই জন্য তাসাউফের কিতাবের মধ্যে আসে বন্দা যখন আরেফ হয়ে যায় বন্দা যখন ফানাফিল্লার থেকে বাঁকা বিল্লার জগতে চলে যায় বন্দার বন্দা থাকে না তার সর্বঙ্গ মাবুদের হয়ে যায় বন্দার হাত মাবুদের কুদরতি হাত বন্দার জবান মাবুদের কুদরতি জবান বন্দার বডি মাবুদের কুদরতি বডি আল্লাহ আকবার বলে আপনাকে আধা ঘন্টা ওয়াজ করলে শুনবেন তাহলে বস তুইব ভিজা টিজা যা ডেক বয়ে জানগা লাগবো বস তুইব ফেক কাদা কাদা করে লেছেন কি আছেন বুড়া বেটারে ওই যে গ্যান্ডারিয়া দেখছেন না গ্যান্ডারিয়া সুইসা মুসা দেখে যে আর কুস্তা নাই এরপর ইমন একটা জাতা দে জাতার সুট এক করে কুশ্চিন উদ্দুরি লাই মানে আপনারা এ জাতা দিবার লাগি আমার বাইল ধরেতেছে একেবারে দেখা দাও যদি ও গো কামলে হাসি মুখে বরাব তোমার হাজার ফুলের মা ইয়া রাসূলাল ইয়া হাবিবাল বলেন না সুবহানাল্লাহ আমি একটা কথাই বলেছিলাম ওয়াজ একজনেরই করুম ওই যে সত্তর হাজার ফেরেস্তা দিয়া চেহারাটাকে ঢাইকে রাখবে হাসরের ময়দানে সুবহানাল্লাহ বলুন না এর আগে আসুন একটু যায় প্রাণ বড়ে মহব্বতে আমার সাথে বড় না ও জবিল্লাহি জওয়ান খবরদার বি কেয়ারফুল সুবহানাল্লাহ বলবেন না কাদের বেলায় ওলি আল্লাহদের বেলায় অন্য কারো বেলায় বলে না কিন্তু ওলিদের আলোচনা করার আগেই আল্লাহ হুশিয়ারি সংকেত দিয়েছেন কেন যাতে কুদরতে এলাহি জানে এই দেশে কতগুলি টেমা টুলি মৌলবি তৈরি হবে কথা কয় না
তারা আমার ওলিদেরকে নিয়ে কনফিউশন তৈরি করবে সমালোচনা করবে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করবে এইজন্য আল্লাহ আগেই বলেছেন বি কেয়ারফুল আমার কতগুলি ওলি বান্দা যারা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন লা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরা জোরে বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ আমি দুইটা দিকে কথা বলবো একটা দিক হলো ওই দিক নবীর গোলাম আরেকটা দিক হলো যে রাসূলে পাক দুনিয়াতে এসেছেন এই তারিখে আবার এই তারিখে দুনিয়ায় বিদায় হয়েছেন রাসূলে পাকের রূহ মুবারক নেওয়ার সময় আজরাইল কত বড় বিপদে পড়েছিলেন এই আলোচনা দিয়ে শেষ আপনারাও বাড়ি যাবেন আমিও সইলা দামু ঠিক আছে হাত তুলে দেখান তো দেখি কাটা কাটা ঠিক আছে না দুইটা হাত তুলে দেখেন বাইটা করে রাখছে কে দেখতে কেউ নারা দেবেন না কেউ নাই জিন্দাবাদ